ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সিলেবাস ও নির্দেশনা নিয়ে মূলত আজকে আমরা কাজ করব। শিক্ষার্থীরা আপনাদের যে বিষয়টি আমরা নিয়েছি সেটি হচ্ছে আপনাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষাবর্ষ 2023। চলুন আমরা দেখে নিই আপনাদের সিলেবাসে কি দেওয়া হয়েছে এবং কি গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো রয়েছে। শিক্ষার্থীরা চলুন আমরা দেখে নিই আপনাদের কি অভিজ্ঞতা শেষে ষাণ্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। শিরোনামটা যদি আমরা দেখি, যে অভিজ্ঞতা শেষে ষাণ্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, এই তিনটি অভিজ্ঞতা নেওয়ার পরে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়, আপনাদের যে প্রথম অধ্যায় ছিল মানে অধ্যায়গুলোর নাম এটা চলো বানাই উপহার, এই শিরোনামে যে অধ্যায়টি আপনাদের ছিল এরপরে আমাদের বিদ্যালয়ের পত্রিকা। এখান থেকে মূলত প্রথম অধ্যায় থেকে যোগ্যতা 1, পারদর্শিতা হচ্ছে 1, এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে যোগ্যতা 4 এবং পারদর্শিতা হচ্ছে আপনাদের 4 এবং যোগ্যতা 6 নম্বর পারদর্শিতা। এরপরে আসেন যে যোগ্যতাগুলো যাচাই করা হবে। প্রথমে যে বিষয়টি আপনাদের রয়েছে, কোন ধরনের তথ্য কেন প্রয়োজন তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ ও সরবরাহ করা ও তথ্যের ব্যবহারে দায়িত্বশীল আচরণ করতে পারা, যেটা আপনাদের অধ্যায়গুলোতে কিন্তু আলোচনাটা ছিল। এরপরে 2 নম্বরে নির্দিষ্ট প্রেক্ষাপটে টার্গেট গ্রুপ বিবেচনায় নিয়ে কন্টেন্ট তুলে ধরতে ডিজিটাল প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করতে পারা, এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রেক্ষাপটের উপর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল পদ্ধতিতে কন্টেন্ট তৈরি করতে পারার যে টার্গেট সেটি পূরণ করতে পারবে, এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা অনুধাবন করে তার উপর স্বত্বাধিকারীর অধিকার বিষয়ে সচেতন হওয়া, এটা কিন্তু আপনাদের আলোচনায় সরাসরি ছিল অধ্যায়ে। শিক্ষার্থীরা ভালো করে যদি পড়েন তাহলে আপনাদের কাছে এগুলো কিন্তু সহজ মনে হবে। উল্লেখিত যোগ্যতা পরিমাপের জন্য যে পারদর্শিতার নির্দেশক সমূহ যাচাই করা হবে, এই পারদর্শিতার নির্দেশক সমূহ যদি আমরা একটু জেনে নিই, শিক্ষার্থীরা তার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উৎস চিহ্নিত করে প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। কিভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, এই কাজটি আপনারা এখানে করতে পারবেন। এরপরে টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কন্টেন্ট ব্যবহার করতে পারবে, ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করার টার্গেট রয়েছে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। বুদ্ধিভিত্তিক সম্পদ শনাক্ত করে এর দায়িত্বশীল ব্যবহারের দক্ষতা অর্জন করবে। শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা এবং যোগ্যতাগুলো অর্জন করার পরে পরবর্তীতে আপনাদের ষাণ্মাসিক মূল্যায়ন প্রজেক্ট এর যে শিরোনামটি দেওয়া হয়েছে সেটি যদি আমরা দেখে নিই, আমার শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রোফাইল তৈরি, এইটা হচ্ছে আপনাদের শিরোনাম। যে প্রক্রিয়া কাজটা করতে হবে, 1 নম্বরে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে দেওয়া হবে, মানে আপনারা যে প্রতিষ্ঠানে পড়ছেন সেই প্রতিষ্ঠানের কিছু তথ্য আপনাদের সংগ্রহ করতে হবে, আর এটা হচ্ছে পারদর্শিতার নির্দেশক 1। এক্ষেত্রে দল অনুযায়ী কিছু থিমে তাদের অনুসন্ধানের পরিধি নির্ধারণ করে দিতে হবে। যেমন এখানে দলগুলো আপনাদের দেওয়া হয়েছে, দল যদি আপনাদের অধিক হয় সেক্ষেত্রে আপনারা সবগুলো নিয়ে কাজ করতে পারেন, অথবা এখান থেকে আপনারা যে টপিকগুলো দিয়েছে সেখান থেকে যাদের দল কম হবে 2-3 সেক্ষেত্রে সহজ দেখে বা যেগুলো কাজ করা খুব সহজ সেগুলো শুধু করবেন। আমরা একটু দেখে নিই কি বলেছে দলের কাজগুলো। দল 1 এর ক্ষেত্রে যেটা আপনারা করাতে পারেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যারা নিজেদের মেধা ও সৃজনশীলতার প্রমাণ করে পেশাক্ষেত্রে সফলতা অর্জন করেছে বা করছে, তাহলে এটি হচ্ছে আপনাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যারা আন্তরিকতার সাথে শিক্ষকতা করেছেন এবং শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ছিলেন, সে সকল শিক্ষার্থীদের নিয়ে একটি প্রোফাইল করতে হবে। এরপরে দল 3 ক্ষেত্রে যে কাজটি করতে পারে, শিল্প সংস্কৃতি খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠানের অর্জিত স্বীকৃতি, এ ধরনের কাজ হতে পারে, অথবা 4 নম্বরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি বিজড়িত গল্প। এরপরে আমাদের আরো কিছু টপিক রয়েছে, 5 নম্বর দল যদি থাকে সেক্ষেত্রে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি বিজড়িত ছবি, এটা নিয়ে একটি কাজ হতে পারে। 6 নম্বর দল যেটা করতে পারে, বিদ্যালয় সম্পর্কে স্থানীয় বা জাতীয় পত্রিকায়, ম্যাগাজিন বা প্রকাশনায়, ইন্টারনেটে কোনো তথ্য, খবর, ছবি ইত্যাদি যে কোনো উৎস থেকে সংগৃহীত তথ্য, বিদ্যালয় সম্পর্কিত অনলাইনে যদি কোনো তথ্য থেকে থাকে সেই অনুযায়ী আপনাদের কাজগুলো করতে হবে। শিক্ষার্থীরা সবগুলো দলের সবগুলো কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনার প্রতিষ্ঠানে যে কয়টি দল হবে সেক্ষেত্রে যে দলের যেটি পছন্দ শিক্ষক এটা আপনাদের সিলেক্ট করে দিবে, সেই অনুযায়ী আপনারা এই কাজগুলো করবেন। এরপরে আসেন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থিম, দলীয় হলেও শিক্ষার্থীরা এককভাবে নির্ধারিত থিম অনুযায়ী তথ্য সংগ্রহ করবে। এই থিমটার উপরে তথ্য সংগ্রহ করতে গিয়ে আপনাকে কিন্তু এককভাবে করতে হবে,
এরপর 3 নম্বর, নির্ধারিত থিমে তথ্য সংগ্রহের জন্য শিক্ষার্থী পরবর্তী সেশন পর্যন্ত সময় পাবে। আপনাদের হয়তো একদিন বুঝিয়ে দিবে, দলে ভাগ করে দিবে, তারপরে আপনারা কিন্তু একটা সময় পাবেন। শিক্ষার্থী সংগৃহীত তথ্য নিজের দলের সবার সাথে আলোচনা করবে, যেন নিজেদের তথ্যের মধ্যে পুনরাবৃত্তি না ঘটে। মনে করেন, একজন শিক্ষার্থী একটি তথ্য নিয়ে আসছে, আরেকজন শিক্ষার্থী ও একই তথ্য নিয়ে আসছে, তাহলে কিন্তু দুটোই যদি আপনারা ইনক্লুড করেন আপনাদের কাজে, সেক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি হবে। এই জন্য বলছে যে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে হবে। 5 নম্বর, আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ঠিক করবে তারা নিজেদের সংগৃহীত তথ্য কিভাবে উপস্থাপন করতে চায়। এরপর 6 নম্বরে, ডিজিটাল প্রেজেন্টেশন, দেয়ালিকা, চিত্র প্রদর্শনী, অডিও অথবা ভিডিও ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থী উপস্থাপনার জন্য কন্টেন্ট তৈরির পরিকল্পনা করবে। তার মানে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে, দেয়ালিকা, চিত্র প্রদর্শনী, অডিও ভিডিও, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনাদের কাজটাকে প্রদর্শন করাতে পারেন। কারণ যেহেতু আমাদের এখানে যোগ্যতা অর্জন হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, সাবজেক্টটি যেহেতু আমাদের ডিজিটাল। এরপরে 7 নম্বরে, কন্টেন্ট তৈরির পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মূল্যায়নের দিন পর্যন্ত সময় পাবে। যেদিন আপনাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেদিন পর্যন্ত কিন্তু আপনারা এই সময়টি পাবেন। এরপরে 8 নম্বরে আসেন, শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মূল্যায়নের জন্য নির্ধারিত দিনে প্রথম 3 ঘন্টা শিক্ষার্থী এককভাবে কন্টেন্ট তৈরি করবে। শিক্ষার্থীরা যেদিন আপনাদের নির্দিষ্ট দিন রয়েছে, তাহলে সেদিন প্রথম 3 ঘন্টা আপনাদের নিজে কন্টেন্ট তৈরি করতে হবে। পরবর্তী 1 ঘন্টা দলীয় ভাবে কন্টেন্ট উপস্থাপন করবে। শেষ 30 মিনিট উপস্থাপন শেষে পুরো কাজে নিজের অভিজ্ঞতা, কাজে নিজের ভূমিকা এবং নিজের অনুভূতি মিলিয়ে 2 পৃষ্ঠার মধ্যে একটি অ্যাসাইনমেন্ট লিখে শিক্ষকের কাছে জমা দেবে। তাহলে শিক্ষার্থীরা, আপনাদের কাজের পরিধি হচ্ছে 3 ঘন্টা প্রথমে, তারপরে আবার হচ্ছে আপনাদের 1 ঘন্টা, মানে 4 ঘন্টা, এবং পরবর্তীতে 30 মিনিট উপস্থাপনার জন্য, এই মিলে 4.5 ঘন্টায় কিন্তু আপনাদের কাজ হবে সেদিন। 9 নম্বরে আসেন, কন্টেন্ট তৈরির জন্য শিক্ষক বিদ্যালয়ের সহজলভ্য বা প্রযুক্তিগত সুবিধা আছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, তা শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ করে দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি অনলাইন থেকে কোনো কিছুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু যে প্রতিষ্ঠানে সুবিধাগুলো রয়েছে সেগুলো দিতে হবে শিক্ষককে। 10 নম্বর, শিক্ষার্থী কন্টেন্ট উপস্থাপনে বুদ্ধিভিত্তিক সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করবে। এরপরে শিক্ষার্থীরা, চলুন শিক্ষক আপনাদের কি কি কাজ করাবেন, মানে কি কি নির্দেশনা দিবেন, সেটা সুন্দর করে এখানে রয়েছে। যারা একটু দেখে নিতে চান, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা বাসায় পরবর্তীতে করে নিতে পারবেন। আমি কিন্তু এটা আর পড়ছি না, আমি পরবর্তী অংশটা একটু দেখে নিব আপনাদের। এটা হচ্ছে আপনাদের শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যে কাজের পর্যায়গুলো আলোচনা করলাম, সেই কাজের পর্যায়গুলো কিন্তু এখানে এক নজরে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর যে সকল শিক্ষক মহোদয় এটা দেখছেন, অবশ্যই আপনারা প্রিন্ট করে সাথে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি করা খুবই সহজ হয়ে যাবে। এরপর আপনাদের শুধু শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর, মানে পিআই গুলো দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে যে যেটা পাবে সে অনুযায়ী কিন্তু আমাদের এটা পূরণ করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডিজিটাল প্রযুক্তির আলোচনাটা। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাজটি কিভাবে করতে হবে। কাজটি কিন্তু অনেক মজার একটি কাজ, যদি শিক্ষার্থীরা বুঝেন বা প্রযুক্তিগত যদি একটু আপনাদের ধারণা থাকে, না থাকলেও চলবে, শিক্ষক কিন্তু আপনাকে সার্বিক সহযোগিতা করবে। আজ আর না, কথা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।